গুড ইভিনিং এভরিওয়ান আগামী কাল সরস্বতী পূজো এবং আমাদের ক্লাবের সরস্বতী পূজো যেটা 2001 সাল থেকে হচ্ছে এই বছর সরস্বতী পূজোর আয়োজন বলতে দেখতে পাচ্ছ সরস্বতীর প্রতিমা চলে এসছে মুখ ঢাকানো আছে আর কাল পূজোর দিন খোলা হবে মুখ সকাল সকাল একদম ভোরে দেখতে পাচ্ছ ছেলেরা আর কি এখানে আমাদের পাড়ার ছেলেরা ক্লাবের ছেলেরা তারা যতটা পারছে প্রস্তুতি সেরে নিচ্ছে এবং এদিকে ওয়েদার তো তোমরা সকলেই জানো বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে যে প্ল্যানিং ছিল পরিকল্পনা ছিল বাইরে যে সমস্ত সাজানো সেগুলো প্রায় ভেস্তে যাওয়ার মুখে এই রাতটুকু বাকি আছে তার মধ্যে আর কি হবে তো এখনো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ একদম ছেলেরা এনজয় করছে মধ্যেও তারা খেলে যাচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চা বাচ্চা ছেলেগুলো এবছর একটু তারা দায়িত্ব নিয়েছে এখানে একজন বাচ্চা ছেলে রয়েছে আমার ঠিক পিছনে এখানে মিঠুনদা পাশাপাশি এখানে বাউরিপাড়া থেকে একজন রয়েছে মিঠুনদা কিছু একটা গল্প বলার চেষ্টা করছে তো এখন সে মুখটা আড়াল করছে লজ্জা তো প্রস্তুতি বলতে এই এই বৃষ্টিতে সবকিছুই ভেস্তে যাচ্ছে দেখা যাক আগামীকাল সকাল পর্যন্ত কি হয় তো গুড নাইট টু অল অফ ইউ গুড নাইট।